রান্নাঘরে ঢুকে সব ডাল বাল নিয়ে চলে এসেছে আর রুহি এখানেই খেলছিল। ও সামনে বসেছিল, নিয়ে পালিয়ে যায়নি, সেই ভালো। ভাগ্যিস ঘরে পালিয়ে এসেছে। থাক বাবা, থাক থাক, পরে আসবে, পরে এসে খেলবে। কিছুতেই বাড়ি যাবে না, দেখো না, দু পা এগোচ্ছে তো তিন পা পিছিয়ে যাচ্ছে। তো দেখো, ওকে বাড়ি যেতেই দেবে না কিছুতে। অনেক ভালো আছে। তো ঘুম থেকে উঠি, স্নান টান সেরে আগে ফুল তুলতে চলে এসেছিলাম, আর রুহি আজকে না এখনো ঘুমাচ্ছে। ভাবলাম আমি আগে পুজোটাই সেরে নিই স্নান টান করে। আদার বাগানে তো কত ফুল ফোটে জানো, যদিও অনেকটা দেরি হয়ে গেছে আমার ফুল তুলতে, যার জন্য আর্ধেক ফুল আর নেই, তবে বেশ অনেকগুলো ফুলই আমি পেয়েছি। এই ফুলেই আমার পুজো হয়ে যাবে। চলো আগে ঝটপট পুজোটা সেরে নিই। ভীষণ ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং মামা। ওল বাবা, গুড মর্নিং, 11টা বাজছে মা, 11টা। ওল বাবা রে, আমাকে না দেখতে পেয়ে ফুপিয়ে গেছে। আসো কোলে আসো। ঘুম থেকে উঠেই হ্যাঁ কান্না কেন, গরম লেগেছে? গিদুনকে দেখিয়েছে, আমাকে এসি চালিয়ে দাও না। খুব গরম লেগে গেছে, 11টা বাজে, বাইরে বিভৎস রোদ আজকে, এত রোদের তাপ দিয়েছে, ছিড়ি বিচ্ছিরি বাইরে বেরোনো যাবে না। আর শুধু ঘরে থাকতে হবে তো তাহলে। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ও নম, গোপাল দাদাকে দেখে রুহির মুখে হাসি ফুটেছে। হ্যাঁ কই গোপাল দাদা, কই গোপাল দাদা কখন গুড মর্নিং বলে দিয়েছে জানো? ওই তা আমি করবো গোপাল দাদাকে। এদিকে রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে, আর রুহির অবস্থা দেখো, দাদুর পকেট থেকে সব একটা একটা করে জিনিস বার করে নিয়ে চলে আসছে। কি কি পেলে তাহলে বড় বড় পকেটে? যা পাচ্ছে ওইদিকে গিয়ে রেখে আসছে, দিয়ে পালিয়ে যাচ্ছে, আবার খুঁজছে এসে। ফোন দিয়ে দিলে আবার? ওফ, তোমাদেরকে বললাম বলে রুহি গুডগাল হয়ে গেল। না না আমি নিইনি, কিচ্ছু নিইনি, দুষ্টুমিটা দেখো শুধু রুহির। বলে সব ফেরত দিয়ে দিয়েছো তো, সব ফেরত দিয়ে দিচ্ছো? রেগে গেছে, বলেছি বলে বাবা, ওগুলো দিয়ে দাও, যাও বড় বাবাকে দিয়ে দাও। ওখানে খেলনা নিয়ে বসেছিল খেলতে, বাইরে তো খুব রোদ, ও বেরোতে পারছে না এই রোদে গরমে, এখন বাড়ি যাচ্ছে। দিদুনকে বাড়ি গিয়ে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। আরে দেখো, পয়লা বৈশাখে দাদুর জামাটাই আসেনি, পয়লা বৈশাখে দেয়া হয়নি, পয়লা বৈশাখের পরে দাদুর জামা দেয়া হচ্ছে। কেমন হয়েছে বলো জামাটা, ভালো হয়েছে? এবার খুলে তো দেখো, গরমে পরতে পারবে তো? ঠিক আছে তাহলেই হবে, পয়লা বৈশাখে তো দেয়া হয়নি, পয়লা বৈশাখের পরে দিচ্ছি। দেখো পুজোতে পড়বে, আর কদিন পরে দাদুদেরও পুজো, তো ওখানে তো আমরা যাচ্ছি, তখন আরো মজা হবে। আর কি রুহি এসেছে, ওই দেখো ফোন এসেছে বলে দেখতে এসেছে, কে ফোন করেছে? না না, জামাটা দেখতে এসেছিল। ও সকাল রুহির জন্য আবার একটা গিফট এসেছে নাকি রে? খেলা শেষ করতে পারিনি এখন, আজকে আবার শুরু করে দিয়েছে, বড় বাবার কাঁধেতে নিয়ে সাজাচ্ছে। নাও বাবা নিয়ে চলে যাবে কিন্তু সাথে করে, ওর বড় বাবাকেই দেবে। কালকে বড় বাবার সাথে কথা বলছিল না, আর আজকে বড় বাবার সাথে এমন ভাব হয়েছে আর ছাড়ছে না, দাদু এখানে বসে আছে বেরোবে বলে। রোদে গরমে রুহির অবস্থা দেখো,
এখানে দেখুন হনুমান দেখতে পেয়েছে, ব্যাস এখানে দাঁড়িয়ে পড়েছে। এইখানে মাথার উপরে লাফাচ্ছিল এখনই না, শোনা কেউ ভয় পায়নি এখানে দাঁড়িয়ে আছে? ওর ভয় নেই। ওরে বাবা, ডাকছে আয় আয় আয়। ওইখানে হনুমান, ওই দেখো না, তোমরাও দেখতে পাবে, এতটাই কাছে বসে আছে। রুহি দেখো তাহলে দেখবে না, এই যো এখানে, এই যো। তো গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান দেখছে, লাফালাফি করছে সব। অনেক হনুমান এসছে, আমি তো ভয়ে পালিয়ে যাচ্ছিলাম রুহিকে নিয়ে, আর যেই মাকে দেখতে পেয়েছে ব্যাস ও আসবে এখন এখানে, দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান দেখছে। দেখো উপর দিয়ে যাচ্ছে, দেখো দেখো দেখো, ওই দেখ চলে গেল, দেখলি ঘেমে গেছে পুরো, আর রুহিও ঘেমে গেছে, কিন্তু তাও যাবে না। চশমা খুলে নিল, আস্তে আস্তে চলে এসছে আমার কাছে। চলো বাবা চশমা নিয়ে নিয়েছে দিদুনের, চলো গো চলো ঘরে চলো, চশমা মুছে দিচ্ছে, কত খেয়াল রাখে দিদুনের বাবা। হ্যাঁ ওখানে আছে তো হনুমান, আছে দাও দিদাও আমাকে, হনুমান নিয়ে পালিয়ে যাবে না হলে বাবা আবার চলে আসবে। চলো ঘরে চলো, বাইরে খুব গরম, পালি চলো চলো, এখান থেকে ওকে আজকে সরানো যাচ্ছে না। চলো টাটা করে দি, চলো টাটা হনুমানকে টাটা, এবার পালি চলো চলো চলো। হাসো নাও ওকে, এখন এমনি করে আমাকে ভিডিও করে দিতে হবে, ও হাসবে। কি মামা, চলো দেখ এবার রোদটা কিরকম, দেখ কি বিচ্ছিরি পারা রোদ, বাপরে আমি পুড়ে যাচ্ছি, আর ওর কোনো ব্যাপার নয়। এরা দেখ তাড়াতাড়ি আয়, রান্নাঘরে ঢুকে সব ডাল বাল নিয়ে চলে এসেছে, আর রুহি এখানেই খেলছিল। ও আমাকে বলছে এসে, আমি বুঝতে পারছি না কি, এখানেতেই সামনেতে বসে আছে পুরো, এখান থেকে যাচ্ছে ওনা হনুমানটা। ওই রে তাড়াতাড়ি আয়, কি হলো দেখ হনুমানে সব নিয়ে চলে গেছে, ডাল নিয়েই চলে গেছে হনুমানেতে, পুরো ফেলতে ফেলতে গেছে, দেখো সব ফেলতে ফেলতে গেছে, এখানে বসে বসে খাচ্ছে। এই মাত্র জাস্ট রান্নাঘর থেকে বেরোনো হয়েছে, খাচ্ছে তো না, না খাচ্ছেও না সব ফেলছে, দেখলে তো আর হনুমান দেখতে যাবে, ও সামনে বসেছিল। দিদুন জল আনছে, দাঁড়া খাবার যখন খাচ্ছে একটু জলও দিয়ে গে, দাদা বললো একটু জল নিয়ে আসো, মা আবার জল আনতে গেল। মানে বসে বসে এখানেই খাচ্ছে, শেষ করতে পারিনি এখন, আর এর অবস্থা দেখো, এও ঘরে যাবে না, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে ঘরে নিয়ে গেছি, বলছে যা হয়েছে দেখা, দেখ হনুমানটা কত ভালো খেয়ে নিচ্ছে, তুই খেয়েছিস ভাগ, খেয়েছো তুমি, খাওনি হনুমানটা কত ভালো দেখো, আর তুমি দুধ তুমি করছো খাচ্ছ না, খিদে পেয়ে গেছে ওর প্রচন্ড। দাদা আবার জল নিয়ে এসেছে, না না খেয়ে নেবে, খাবে না মনে হয় না, আগে ওই ডালটাকেই খাচ্ছে সব। আসলে এই গরমের মধ্যে কোথাও তো কিছু খাবার পাচ্ছে না, এটাই দেখ কেমন করে খাচ্ছে, একদম কোথাও কোনো খাবার নেই, তার জন্যই ওর এখন কষ্ট হচ্ছে। ওদের অনেক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মানে এখন জল খাচ্ছে, কোটো ওইদিকে গড়িয়ে চলে গেল, বাকি ডাল সব এখানে পড়ে, ভালোই হয়েছে। এই রামনবমীতে তুমি কি তো কিছু যাওনি মন্দিরে পুজো দিতে, আজকে না একটু ডাল খাইয়েছে বা করলে। আসলে না ওর পেটটা ভরেছে, দেখ এবার অনেকক্ষণ ধরে, না না এখন দাঁড়া খেয়ে বসে আছে, এখন সব খেয়ে নে যা আছে। চলো হনুমানের খাওয়া তো হয়ে গেছে, এবার রুহিকে খাওয়াই, দেখি ও খায় নাকি এবার। উফ বাইরে বিভৎস রোদ, এদিকে আমি খেতে বসেছি আর আমার পাশেই দেখো রুহিও খেতে বসেছে, নিজে নিজে পুরো ভাতটাকে শেষ করেছে। আজকে ওকে একদম সিম্পল করে খাবার করে দিয়েছি, শুধুমাত্র কুমড়ো আর আলু আর সাথে ডাল আর চাল, আর একটু বাটার দিয়েছিলাম হালকা, কালকে তো মাছ খেয়েছে আর সকালবেলার ডিম খেয়েছে, ওর জন্য দুপুরবেলায় এত গরমে তো না আর কিছু দিইনি, তো নিজে নিজে এখন বসে বসে খাচ্ছে, সব খাবারটাই ফিনিশ করেছে মোটামুটি, আর একটুখানি আছে তো এখনও খাওয়া চলছে ওর। আমি ওইদিকে খেয়ে নিই চলো, ভালো খাবার ভালো। কি খাচ্ছ তুমি? হনুমান দেখে এসে খিদে পেয়ে গেছে জোর, ওর মামাই বলছে নিয়ে যাবো হনুমানের কাছে, বলছে না নিয়ে যাবো, নিয়ে যাবো হনুমানের কাছে দিয়ে দেবো, খেয়ে নাও খেয়ে নাও, না খেলেই হনুমানটা আসবে, না না আমি তো লক্ষ্মী মেনা গো, না খেলেই হনুমানটা আজ খেয়ে নাও, শোনা ও খেয়ে নিয়েছে, সবটাই খেয়ে নিয়েছে, আর একটুখানি পড়ে আছে তাও খাচ্ছে, ওটা খেয়ে নাও, গুড গার্ল।
দুপুরে আজকে তাও খানিকক্ষণ রুহি ঘুমালো, এখন বাজে বিকেল চারটে। বেশ ভালো রোদ আছে দেখতে পাচ্ছ, আর বাইরে চলে এসেছে দিয়ে এখন মামাইয়ের সমস্ত জিনিস নিয়ে এখানে খেলছে। গাছের পাশে এই শোপিসগুলো রাখা ছিল সেগুলোকে সব নিয়ে নিয়েছে, একবার করে এখানে সাজিয়ে সাজিয়ে রাখছে, একবার করে কোলে তুলে আদর হচ্ছে। কি করছো গো তুমি, এত কাজে ব্যস্ত কেন? ও রুহি শোনা, সারা উঠোন ময় এখন দেখো না, দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। কে গো এগুলো, আর তোমার হরিণটা কোথায় গেল? ওই মাসিমণি চলে এসেছে দেখো, আজকে রুহি শোনার চোখে ঘুম নেই। না না, ঘুম হয়েছিল খানিকক্ষণ, ভেঙে যাবে অমনি করে না বাবা। মাসিমণি এসেছে, কি হয়েছে বলো? আজকে হনুমান এসে সব খাবার খেয়ে চলে গেছে না গো। এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটাই ওর আনন্দ। তাও দেখ না, জুতোও পরবে না, কিচ্ছু না, এরকম করে বেড়াচ্ছে শুধু। আমা ওগুলো থাক, রেগে যাবে কিন্তু, ওরা কিন্তু রেগে যাবে, বারবার নিলে রেগে যাবে ওরা, জানো তো। হ্যাঁ দি, অমনি করে কাঁদবে ওরা। চলে এসো, তুমি একা একা খেলো, মাসিমণির সাথে খেলো তুমি। এত খুশি হয়েছে বিকালবেলাতে বেরিয়ে, যদিও রোদটা আজকে কম আছে তো, আর একটু হাওয়া দিচ্ছে বল, ওয়েদারটা এখন একটু ঠান্ডা হলো। বাপরে, সকালে যা রোদ উঠেছিল এখন অনেকটা অনেকটা ঠিক আছে। রুহির অবস্থা দেখো, ওকে বাড়ি যেতেই দেবে না কিছুতে, দৌড়ে দৌড়ে যাচ্ছে আর ওকে টেনে টেনে নিয়ে আসছে। মাসিমণির কাজ আছে বাবা? এ কোনো কাজ নেই, রুহির সাথে খেলা ছাড়া তোমার আর কোনো কাজ নেই, টেনে টেনে নিয়ে আসছে যতবার ও চলে যাচ্ছে। বুঝে আমি যাই এখন, আমার যেতে হবে বাড়ি, টাটা। যা চলে গেল, যা থাক বাবা, থাক থাক, পরে আসবে, পরে এসে খেলবে। চলো বেরি বেরি করে আসি, চলো দিদুনার সাথে। মাসিমণি যা, হ্যাঁ নিজে যখন বলেছে বেরু বেরু যাবে তখন টাটা করছে। এখন থেকে কি করব ঘরে বসে, আমি মাকে বললাম যে চলো ঘুরেই আসি, মায়েরও কটা দরকারি জিনিস কেনা ছিল। তো রুহি এখন দুষ্টুমি করছে বাড়িতে, আর মেঘা চলে যাচ্ছে বলে সে কি কান্নাকাটি, যার জন্য ভাবলাম চলো একটু ঘুরেই আসি। তো আমি আর মা এখন রেডি হয়ে বেরোবো। না বেরিয়ে পড়েছে বেউ বেউ করতে দিদুনের সাথে, হ্যাঁ আবার দুটো ঝুঁতি বেঁধেছে, দেখো ঝুঁতি বেঁধে তো একদম কিউটি পাই লাগছে তোমাকে। ওই বাবালি কি সুন্দর লাগছে গো রুহিকে। টোটোর জন্য ওয়েট করতে করতে অর্ধেক সময় পুরো পার হয়ে যায়, কোনো টোটো এখানে যাচ্ছে না, এত টোটো আসছে তাও কেউ যাচ্ছে না। আমরা এখানে এখন দাঁড়িয়ে ওয়েট করছি আর কি করব, আর রুহি শোনা তো গাড়ি দেখতেই ব্যস্ত এখন। ভালো, মন খারাপ কেন? বলো বলো কেন মন খারাপ মা, কি হয়েছে? আসছে না মানে এসে এসে টোটো এসো, একটা টোটোও যাচ্ছে না। ফাইনালি পেয়েছি, বিছানা উঠে পড়েছে। এবারে কোথায় যাচ্ছ তাহলে বেরো? কালকে যখন বেরিয়েছিলাম আমাকে খালি দেখাচ্ছিল টোটো, তো আজকে রুহি টোটো করেই ঘুরতে বেরিয়ে পড়েছে। টাটা। অনেকদিন পর যখন রুহি টোটোতে উঠেছিল না, একটু ভয় পাচ্ছিল, কিন্তু এবারে আর ভয় পাইনি, এবারে বরঞ্চ এক্সাইটেড, আর বসে চুপচাপ যাচ্ছে মায়ের কোলেতে। কলা খাচ্ছে, আর আমরা এখন চলে এসেছি ব্যাগের দোকানে, আমার একটা ব্যাগ নেওয়ার আছে, সেই কারণে দেখতে দেখতে ভালো পাই তাহলে আজকেই নিয়ে নেবো। এখানে তো আছে অনেক ধরনের ভালো ভালো ব্যাগ, এখন কোনটা পছন্দ হয় দেখি। আর ঘুরতে ঘুরতে রুহি তো খিদে পেয়ে গেছে। ওইটা কোনটা দেখাচ্ছ তুমি, রেড কালারের? বাবা ও এগুলো দেখতে পেয়েছে, এগুলো দেখাচ্ছে। হ্যাঁ এগুলো সত্যি ছোটদেরই ব্যাগ, ঠিকই দেখিয়েছে রুহি, তবে এই ব্যাগটা খুব কিউট প্রিন্সেস দেওয়া। তুমি আর একটু বড় হও মা, তখন নেবে, এখনই যাই ওর।
থাক থাক বাবা হাত দেয় না, থাক নিজেই বলছে থাক থাক। এখানে সব কেনাকাটা কমপ্লিট, যদিও সেরকম কিছুই কিনিনি, ফলস পার লাইলিন এইসব আর কি শাড়িগুলোর জন্য। তো মা তো অনেকদিন ধরে আসবে বলছিল, সেগুলোই নিতে এসেছিলাম। আর এই করতে করতেই দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে, রুহিসোনা তো আরামসে ঘুরে বেড়াচ্ছে এখনো, ওর কোনো ক্লান্তি নেই। এবার সোজা বাড়ি ফিরবো চলো। আজকে রুহি বাড়ি এসেছে কিসে করে, রিক্সা করে আজকে বাড়ি এসেছে। আমরা চলে এসেছি এখানে, নেমে পড়ি। এবার সারা রাস্তা শুধু হা করে দেখতে দেখতে আসলো, এখন কোলে কোলে এসেছে, এবারও হাঁটবে একা একা। এবার হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে দিদুনের সাথে। কে যাচ্ছে গো? আমি ধরবো, হাত ধরবো, আসো আমার হাতটাও ধরো। এতক্ষণ দুজনের হাতই ধরেছিল দিয়া, না না কেন আমি তোমার হাতটা ধরি, পালিয়ে যাচ্ছে। একবার একা একা যাচ্ছে, একবার সবার হাত ধরে যাচ্ছে। হাত ধরো, হাত ধরো, না 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 আস্তে বাবা আছে, বাবা রে একটু নাম করে দাও। চলো চলো, ও কিছুতেই বাড়ি যাবে না গো, দেখো না দু পা এগোচ্ছে তো তিন পা পিছিয়ে যাচ্ছে। রুহি খালি একটুখানি টলমলো করছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না গো। এসেছি আর রবিও চলে এসেছে, আর রুহির অবস্থা দেখো, ওইখানে গিয়ে লুকিয়ে বসে আছে, বাবা ডাকছে আর লুকিয়ে যাচ্ছে। আচ্ছা বাবা ডাকছে, একবার দেখে যাও বাবা। কি অবস্থা দেখো, সারাদিন ভিডিও কল করলেও এরকম লুকোচুরি খেলছে, আর এখনো তাই দেখো। কোথায় লুকাবে আর ভেবে পাচ্ছেন, ওইদিকে মুখ ঘুরিয়ে শেখ। আমি আসলাম তাহলে, হ্যাঁ টাটা তুমি বাড়ি যাও। আমি আসলাম, হ্যাঁ হ্যাঁ টাটা। রুহিকে বার করার নিনজা টেকনিক এটা নাকি? হ্যাঁ ভাই চলে যাবো, মেকআপ করে দাও, পাপাকে একটু সুন্দর করে মেকআপ করে দাও। বাবা সুন্দর লাগে গাল টাইগারটা। রুহি ও দিদুনের সাথে এখন পড়তে বসেছে, লায়নের তো সমস্ত কিছু জামা টামা খুলে নিয়েছো তুমি, ফুটে ফুটে সব তুলে নিয়েছো। লায়নকে চিপ করবে, থাক থাক। লায়নের কি অবস্থা করেছে দেখো এখানে, জাহাজ, হ্যাঁ জাহাজ ভাসে সাগর জলে, কখন গেছে কাদের নাই, সাত টাকাকে দার বাই, কখন রে তুই ঘরে। সেই সুযোগে আমি এদিকে কি করছি দেখো, এখানে আজকে আমি এটা এমব্রয়ডারির কাজ করব। বেশ অনেক দিন পর আজকে যখন টাইম পেয়েছি ভাবলাম এটা করি, আজকেই ছিটটা কিনে এনেছি। হয়েছে, ব্যাস ও দেখতে পেয়ে গেছে, এখন আমি একটা নতুন কাজ করছি, রুহি সেটা দেখতে পেয়ে গেছে। কাজ করব বাবা, এখনো কমপ্লিট হয়নি, এটা হলে তোমাকে দেখাবো ঠিক আছে। এই কাজটা করি, ব্যাস যেই বলেছি আমি একটা নতুন কাজ করছি, রুহি নিয়ে বসে পড়েছে, কি নতুন কাজ দেখবে সেটা। তুমি পড়াশোনা করো, তুমি দিদুনের সাথে পড়াশোনা করো। ওই দিকে মন দিয়ে পড়ছে, আর এই দিকে আমার এইটাকে হাতে নিয়ে বসে আছে, এটার কোনো মানে হয়? ভিড় অবস্থা দেখো, একটা সুতো পুরোপুরি খুলে এটার ব্যাস জটপাট পাকিয়ে একসার করে দিয়েছে একবারে, কিছুটা ডিজাইন এখানে তুলতে পেরেছি। তো আমি তো এইটুকু কাজ করতে পেরেছি, আশা করছি আজকে রাতের মধ্যে এটাকে কমপ্লিট করে নেবো। বেশি তো ডিজাইন নেই, অল্পই ডিজাইন আছে। তো তোমাদেরকে নেক্সট ভ্লগে আমি দেখাবো এটা যে কেমন হয়েছে। চলো নেক্সট ভ্লগে দেখা হচ্ছে, গুড নাইট সবাইকে, টাটা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। নেক্সট ভ্লগে দেখা হচ্ছে, গুড নাইট, টাটা। রুহির অবস্থা দেখো, দিদুন ওইদিকে ঘুমিয়ে গেছে আর দিদুনকে বারবার গিয়ে ডাকতে বসেছে, ঘুমাচ্ছে থাক। কিভাবে তুলবে আর ভেবে পাচ্ছে না, না না করো না করো না, উফ লাগছে দিদুনের কিন্তু। মাম্মা যে ঘুমাবে তার পেছনে লাগবে, ঘুমাচ্ছে থাক। তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো, এখানে মাম্মা আমি বলে পাশে শো, দিদুনের পাশে শো, হ্যাঁ দিয়ে ঘুমাও, হ্যাঁ ঘুমিয়ে পড়ো, তুমিও ঘুমিয়ে পড়ো দিদুনের সাথে, ঠিক আছে। যাই হোক, বাধ্য মেয়ের মতো শুয়ে পড়েছে, দুষ্টুমিটা দেখো দিয়ে চোখ মুখটা।